নিয়ত বাইন্ধে দাও ভাই কতর মুক্তি দেদে দাঁড়িটারি নাই আছে কেমন ধরো নিয়ত বাইন্ধে দে এন্ডে ঠ্যাং দুনুয়ান মেলে দাও ভাই ডেলি দুই ইঞ্চি মেলারি এইছো ঠ্যাং দুনুয়ান মিলতে মিলতে ভাই গোবালে বে জিনচার ভ্যান আছে নলে কড়ে বাড়ি কড়ে দেখতে হাত তা বাত তো ও কি আর আমি অনসলে যেগুন আলে হাদিস আছে ভাই তা তো লোক গিবি দিতি হয় নাতি ভতি হয় তো গরা তাহার দাদা ঠিক আছে মশলে কে লাই রাখি যাবে ই তারা শেষ করতে লড়িয়ে রে সাথে জিনিস বের প্রমোশন দাই হয় ভাই কি রে বে তুই বে হন দর আর আছে না হন সুন্দর গই না মন দুদি তুই কি আসাম মেলি জর গন মশল তো কেন হন কুড়ি লাখ টিয়া তো জাগা তোলা তো ডেলি মশল পান্দা করি না তোর আট আষ্ট জন গলো ভি গোড়া মশল থাকে না থাকে এত আর মশল খন ভাই যে ডাঙ্গা ডাঙ্গা কি করো তোর আট আষ্ট দশ জন জুটি গোড়া মশল আর আইতে রাইতে খেতে না দেখ কবার মেলি দিবি নাতিবতি কত করর ঠিক আছে না দাদা মশল তো ইলি মেলি কেন এটা কোন ভিতর সময় সই না মিউজিক প্লাস গোসবাক রাদিয়াল্লাহ বলে আমি যদি ইচ্ছা না করতাম কিয়ামত পর্যন্ত আজরাইল আমাকে সুযোগ দিত শুধু আমি আমার রাসূলের নির্দেশ ক্রমে দুনিয়া থেকে যাওয়ার ইচ্ছা করেছি সেজন্য মালাকুল মত আমাকে এসে সালাম দিয়েছে এখতিয়ার দেয় ওলি আল্লাহদেরকে আজিজুল হক শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহির কাছে তিনবার এসেছে মালাকুল মত কয়বা তিনবার এসেছিল শেরে বাংলা শুকুরের কাছে শেষ পর্যন্ত বলতেছে আই মালাকুল মত আমি তোমাকে কয়বার ফিরে এলাম একবার ফিরে এলাম বলতেছি দেওয়ানে আজিজ কিছু লেখা বাকি আছে আজকে পরিপূর্ণ হয়ে গেল তিনবার আসলি আর দেরি করার সুযোগ নাই কালমাটা ভরে দয়াল নবীকে সালাম দিয়ে দুনিয়া থেকে চলে যাওয়া আফজল মনে করতেছে সুবহানাল্লাহ ওলি আল্লাহর ইখতিয়ার আল্লাহ সুবহান তাআলা দেয় এটা হলো বরণীয় আমার রসুল কিয়ামত পর্যন্ত থাকতে পারতেন আল্লাহ সুবহান তাআলা মালাকুল মওত কে বলতেছেন মালাকুল মওত আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম লক্ষ লক্ষ নবীর জান রূহ তুমি নিয়েছো কিন্তু আজকে যে আমার হাবিবের রূহ আনতে যাবে তুমি কিভাবে আনবে জানো মালাকুল মওত বলে যার কাছে যেভাবে এনেছি যেভাবে নো 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 ফি আহসানি সুরা তোমার সুরাটা সুন্দর করো ভাষাটা নবীয়তা করো জান্নাতে গিয়ে সেহরাতে ডেকোরেশন করো সুবহানাল্লাহ মালাকুল মওত কে আল্লাহ বলতেছেন আল্লাহ এত সাজা আমাকে দিতে চাইতেছেন কারণ তোমাকে দেখলে মাত্র যেন আমার হাবিব আমার কাছে চলে আসছে যেন খুশি হয় তোমাকে দেখলে তো কিভাবে বলবো খবরদার তুমি মালাকুল মওত তাড়াতাড়ি ঢুকে দরজায় গিয়ে তাড়াতাড়ি রসুলের ঘরে ঢুকিও না তো কি বলবো আতা জানু না লিবি দুহুর দয়াল নবীর কাছে সালাম দিবে আর এজাজ চাইবে সালাম আগে তোমার টা না ইন্নাল্লাহ ইয়াকরাউ কাসালা আগে আমি আল্লাহ সালাম সালাম চাই দিবি তুমি মালাকুল মওতের সালাম নাও আগে আমি আল্লাহর কি দিবে সালাম দিবে বর্তমান যুগে তো একটু দাঁড়িয়ে সালাম দিতে হবে যাবে ঠিক না বড় আফসোসের বিষয় কত বড় গোমরা হয়ে গেল মানুষ এগুলো দাঁড়িয়ে সালাম দিলে বেদা কত আফসোস এর থেকে আদব ওয়ালা কত দলিল নিবেন সুন্নতে সাহাবা দয়াল নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া সুন্নতে সাহাবা সাহাবাই কেরাম রসুল পাককে দেখা মাত্র আমার রসুলকে সালাম দিতেন সুবহানাল্লাহ জিব্রাইল আলাইহিস সালাম 24,000 বারের উপরে এসেছেন জিব্রাইল আলাইহিস সালাম আমি কোনদিন দয়াল নবীকে দাঁড়িয়ে বসে সালাম দিই নাই আমি দাঁড়িয়ে দয়াল নবীকে কি দিয়েছি শুধু আগে আল্লাহ বলে দিত ইনশাআল্লাহ ইয়াকরাউকা সালাম আগে আমি আল্লাহর সালাম পৌঁছাইবে তারপর তুমি জিব্রাইলের সালাম আমার হাবিবকে দিবে কি ইজ্জত আল্লাহ কত আর বাংলাদেশের রানিং এ যেগুলো বলতেছে দাঁড়িয়ে সালাম দিও বেদা ওই দিন দেখতেছি রাস্তার মধ্যে হাজার হাজার ছাত্র মতম সকল রাস্তা দাঁড়িয়ে আছে দিনের নটার থেকে দাঁড়াইছে দেখতেছি দিনের বারোটা বাড়তেছে উত্তপ্ত গরম করতেছে কি রে আপনারা মহতমের এখানে দাঁড়িয়ে আছেন কেন সকাল থেকে উত্তপ্ত গরম ছেলেরা কত দেহবন দেখে মহতম আসতেছে তো মহতম আইলে এটা লড়িয়ে না তা বেড়তিয়ে গেল ওই কত উনার একটা ইজ্জত আছে না ওই নি ওই রসুলের জন্য দাঁড়াইলে বেদাত হয়ে যায় আর ওনারা মহতমের জন্য দিয়াবন থেকে আসতেছে গন্ডাকে গন্ডা রাস্তা মধ্যে কি দাঁড়ারি সুখ নাই কি আফসোসের বিষয় আল্লাহ এগুলোকে বুঝদান করো আমিন বলেন আরো জোরে বলেন আমিন আমরা একটু আল্লাহর রাসূল আল্লাহর অলির মাজারে গিয়ে একটু সুবরা দিলে বেদাত বলে দেখতে দিয়ে বুলুস কে সুমাই দিতে
গামজাদি পর্যন্ত দোয়া লাগতে হবে লগ্ন ভাতে হাজরা জো তত্ত্ব নড়িয়া এলে ঘর আল্লাহ বুঝা শোনার আমল করার তৌফিক দান করেন কি আপনারা রাগ করলেন এগুলো রাগের বিষয় না এগুলো আমাদের সাথে দিদা দন্দ হক সুন্নি জামাত হক সুন্নি জামাত হক বাদ বাকি যত দল আছে সবগুলো টক সুন্নি জামাত হক কেন একটা শান্তি প্রিয় ইসলাম দল হলো এটা হলো সুন্নি জামাত ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যিনি 5 লক্ষর উপরে হাদিস কলবের মধ্যে সংগ্রহ ছিল পাঁচ লক্ষর উপরে হাদিস কলবের সংগ্রহ ছিল এবং 84,000 উপরে মাসালা দুনিয়ার জমিনে দিয়েছেন মাসালা উনি নিয়ত বানতেন না বিন নিছে ইমাম আজম রাদিয়াল্লাহু উনি নিয়ত বানতেন কোথায় নবী নিচে যার কলবে 5 লক্ষ কি ছিল কিতাব ছিল হাদিস সংগ্রহ ছিল 84,000 উপরে পৃথিবীতে এত মাসালা আর কেউ লেখে না মাসালা উনার নাম হলো না আবু হানিফা রাদিয়াল্লাহু উনি নিয়ত বানতেন নাবি নিচে হয় না নাবি নিচে আজকে এসারের নামাজ পড়তে যে রিয়াদ দিন বাজারে মারে মা নিয়ত বান্ধে দাও ভাই কথর মুক্তি দেখতে দাঁড়ি টারি নেই আছে কেমন সুন্দর নিয়ত বান্ধে দে এন্ডে ঠ্যাং দুনুয়ান মেলে দাও ভাই ডেলি 2 ইঞ্চি মেলে দাও এইস ঠ্যাং দুনুয়ান মিলতে মিলতে ভাই গোবালে বে জিনসার ভ্যান আছে নালে কড়ে বাড়ি কড়ে দেখতে আত্তা বাত্তা নতে ও গ্রামে অঞ্চলে যেগুন আলে হাদিস আছে ভাই এটা তো লোক গিবি দিতিও নাতি ভতি হত ঘর তাহার দাদা ঠিক আছে মসল কে লাই রাখি এই তারা শেষ করতে লড়িয়ে রে সাথে জিনিস বের প্রমোশন দাইও ভাই কেরি বেতু বেতু হন দরকার আছে না হুন সুন্দর গইল মন দুদি তুই কি আসাম মেলি জর্গ মসল তো গেল হুন 20 লাখ টিয়া তো জায়গা তোলা তো ডেলি মসল পান্দা করে তোরা আট আষ্ট জন গুলো ভি গোড়া মসল থাকে না এত আর মসল কোন ভাই যে ডাঙ্গার দাম বাড়া লড়া কি করো তোরা আট আষ্ট দশ জন দুটি গোড়া মসল আর রাইতে রাইতে খেতে না দেখ কবার মেলি দিবি নাতি বদি গদ করো ঠিক আছে না দাদা মসল তো এই লিমি গেল এটা কোন ভিতর সময় সই না হই না এনে ওই আস আস লাগাও ভাই কি রে ভাই এগুলো শয়তানি সারা আর কিছু নয় এই আহল হাদিস ফাহল হাদিস শয়তান এগুলো কিচ্ছু না এগুলো ইহুদিদের দালাল জরিপ চালায় দেখেন এগুলো নিকটাতে বৈঠক চলতেছে ইহুদিদের সাথে বাংলাদেশকে একটু গোলাটো করার জন্য ইসলাম প্রিয় মানুষকে একটু গোলাটো করার জন্য আর একটা উজুর আছে কাজ্জাব বিন দাজ্জাল শয়তান আব্দুর রাজ্জাক বিন ইসুফ কি কত কুত্তা কাম যায় ফতোয়া তোয়না বাদে শেষ পর্যন্ত কুত্তা বজর যায় আতলাদের ফতি দিনিতের করা তিবে দি সিকেন চলার মন হইতে তুমি খর কি বুঝুন নাই ফতোয়ার কি হইব সবে ফন্ন দেখে না বুঝো তাই দিন দি ফেশা কর পানি কি বুঝো না এগুলো বারবার দিন বাদে বহ বড় কবে তুমি এখন আর রাইবার ডাল নি আই পানি না ফেলি বেলে কাম করে দিই উন খন অবস্থা করার আর বুঝুন নাই একটু শান্তি দিয়ে একটা ইসলামকে এভাবে গোলাটো করার কোনো প্রয়োজন নাই যদি মোনাজারা এই পর্যন্ত বলে দেন কোনদিন তো জিতেন নাই ও গালটা দিয়ে রেডি আছে কিয়ামত পর্যন্ত গালটা মানলো সুন্নি জামাতের সাথে শেরেবাং ইমাম শেরেবাংলার সাথে ইমাম আলা হযরতের সাথে কেউ মোকাবেলা করতে পারে নাই কিয়ামত পর্যন্ত পারবে না ঠিক না একটু জোরে বলেন ঠিক না সেই জন্য সুন্নি জামাত হোসাইনি দলের সাথে থাকবেন আপনাদের এবাদত রিয়াজত করতেছেন শান্তি প্রিয় মানুষ সুন্দর এবাদত দাড়ি টুপি ফাকরি সব করেছেন কিন্তু আজকে রসুল নাই হুজুর আমরা দিনের জন্য ভাগব আমরা দিনের জন্য ভাগব সুন্দর দিনের জন্য ভাগব কি করতে কত ঢাকা থেকে কুমিল্লা থেকে এখানে সিল্লা মারতে এসেছে কি মাইতেছ মসজিদ কিরো জোয়ান জোয়ান ফুয়া কত আনি ইতারা ফেসবুক টান মসজিদে কি টান ওই দন একটা ব্যক্তি গুলো ভাড়া দিছে বাবা তবলিগে যা আই বেশি ভাব করবি সম্পর্কে তুই আধা সাব করিস তাই দিছ গোড়া দেশ না কাবে লাই তুই যাই রে দেশ সাব করিস তাই দিছ এ গলো গই গই না তবলিগে আমরা দিনের কাজ করতেছি তো আমরা মা মশলা ইসলামের জন্য ভাগ তো ভাগ হলো নি খুশি লাগে রে বাবা চলো একটু দাঁড়িয়ে দয়াল দুবিকে সালাম দে আমার বড় যে কইছে এটা বেদা
ইন্দি পাগল হল ইন্দি বেদাত হল সুমোকে মারবি না যে সুমা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহ মেরেছেন যে সুমা আদম আলাইহিস সালাম মেরেছেন সুমোকে খাইতে খুব না আমার বেদা এটা বড় যে বলছে মহতম বলে বেদাত হল মহতম বলবি খুবই ফেডার আতরি বার বলে ভুলে যাবে ভাই বেদাত যে সুমা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহ দয়াল নবীর সামনে দিয়েছেন সেই সুমা কে মাসকারা করতে জানি বাতে অথচ আমার রসুল বলতো ওয়ামিন আলামাতি মুহাম্মদ রসুল যে উম্মতটা মহব্বত করে ইসমে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কব্বালাহু ওয়া ওয়াদাহু আলা আইনাইহি মহব্বত করে সুবহ একটা সুবহ দিয়েছেন আমার দয়াল নবী বলে যে উম্মত মহব্বত করে সুবহ দিয়েছেন কিয়ামতের দিন আমার তলিব কিয়ামতের দিন 120 টা কাতার হবে উত্তপ্ত গরম মগজ কলতে থাকবে জিন্দা মানি সাথে সাথে চাইতে থাকবে এরকম কঠিন টাইমে এরকম কঠিন টাইমে আনা তলে বহু আমি খুঁজতে থাকবো ওই উম্মতটাকে যে সগর মধ্যে কি দিত সুমা দিত দেখা মাত্র ওদের স্বর্গে করুন নূর ওদের চোখগুলো নূরের মতো জ্বলবে ওয়াকাইদ ফিল জান্নাত ওকে ধরে আমি জান্নাত নিয়ে যাব কি দিয়ে দে আর সেই সুমাটা নিয়ে মশকরা করতে যে যে সুমা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহ খলিফাতুর রাসূল দিয়েছে ঠিক না এখন মহতমের খবর বেদা মহতমের মুরিদানা খবর বেদা জিয়ান যেটা জিজ্ঞেস করবে দাঁত হইতো ওযু নামাজের পর একটু সম্মিলিত মুনাজাত বেদা জানাজার পরে বেদা জুলুস বেদা আল্লাহর ওলি রায় যে যে ইসলাম দেখাইলো একটু ওলি আল্লাহর মাজার যেতে মাফুরা বেদা নন নন স্যার মিলাদুন নবী বেদা এত দয়াল নবী ফের গিয়ে করে ওরুশন নবী বেদা মা লাই ছেলে সব বেদা সাত দিনে সালি যাও তো পুরা বেদা তো তো দাঁত আছে দেখছ যেটা জিজ্ঞেস করবেন বেদা সারা خانا خانا اوزو اکنا کیا بیدا منازد بیدا دین بیدا 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 اور بیدا اور بیدا باری زیر قداما خدا کرو لو تو یہاں رہ فیڈل بھی دینا خود تو روشن دولا شد ہاں رہ رہا بیدا تھوڑ دنو یہ گرہ زیر ہاں رہ خود دے خود تو لئیس خاصن قداما وہ لیتی بھی دیم 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 بیدا سارا যেটা জিজ্ঞেস করবে বেদা হুজুর সাত দিন নে বেদা এত উত্তর গোড়া দেন নে গেড়ি রে তোর গরি সাত দিন নে যে বেদা কইও খুশি লাগি বেদা দিয়া না দর গরি তা বিধে না এখন আর কমিশনার সাহেবের মার কেন ফাতিয়া করে উপম মজ্জর দুয়ার একশি বাদ যদি এ বেদাত খদে তিনখানা দিয়ে শুধু বাদ খাইবে না দেখছি দেখাই ফেলি এখন আমি যে কথা শুধু বাতে গুণ খাইবে না বুঝলি দেখছি বেদাত কর দাও ভাই আমার তুল খাই গেডি রে তোর গরি মাই কথা 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 বেদাত বেদাত বল এখন বেদাত বড় জোর কইবি বেদাত খোদা জিয়া কমিশনার সাহেবরে রে মে জানি ও রুজুর আইও ফোয়াজার দেখতে লালগাড়ি দূর আর ফাম দূর আছে ঠিক আছে বলন না কেন বেদাত বলার কোনো সুযোগ নাই হালাল বাদকে কেমনে বেদাত বলবে মানুষ না সম্পদ চাই না মার্কেট চাই না ইন্ডাস্ট্রি চাই না মানুষ মারা গেলে একটা জিনিসের মহতা সেটা হলো দোয়া ঠিক না আমার রসুলকে বললেন ইয়ার ইয়ার রসুলুল্লাহ আফজালুল আমাল ভালো আমল কি ইয়ার রসুল ওদের তুতি মতুয়া খাবা গরি খাবা না তুল বড় দোয়ার কি জানি খাই রে ফেট খুশি হয়ে গেছি দোয়া গুজানো বড় ভাই এনা তুমি দোয়া গুজানো বড় তো এ দুরতার লু খুশি হয়ে গেছি তুই কুটি দিয়া দি মানুষ খুশি করতে টিয়া যত দিবি এত খুশি কিন্তু খাবা ফেট ফুল হয়ে গেছি এটা আর বালা জিনিস আছে হতা ভাই আসবে এর দেখছে যা গলার গলায় ফেলাই এর দূর দুইজন জিনিস দি মানুষের খুশি করে দিতে একখান খানা নেই আর একখান ফিডের উদ্দি দাও দুই চারি গো যাতে দিয়ে কত বাবা পানো যে কোনো ইয়ং ফিডের দোয়াই নেই ঠিক নেই আল্লাহ একজন এই দুইজন জিনিস ইয়ে লোক খুশি করে দিতে বলুন না হন